হ্যালো বন্ধুরা, জিটি লার্নিং পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত। তো আমাকে দু তিনজনা কমেন্ট করেছে এবং SMS করেছে হোয়াটসঅ্যাপে যে টেট হবে কি হবে না। তো যাই হোক, আমি সে সম্পর্কে বলছি। বন্ধুরা, এমন কোনো অফিসিয়াল কিন্তু নোটিফিকেশান জারি হয়নি যে টেট হবে, আদৌ হবে কি হবে না, কোনো নোটিফিকেশান জারি হয়নি অফিসিয়াল। আনঅফিসিয়ালি কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা শুনে হয়তো বলছে, বিভিন্ন শিক্ষক বলছে যে হতে পারে নাও হতে পারে, কিছু কিছু শিক্ষক বলছে জোর দিয়ে বলছে হবে, কিছু কিছু শিক্ষক বলছে না হবে না। তো আমার মতে এটা হতে পারে নাও হতে পারে, আমার কোনো মত নেই এখানে। আমি যেটুকু ইনফরমেশান পেয়েছি সেটুকুই বলবো যে হওয়ার প্রবণতা অনেক থাকলে পরেও আমার মতে না হওয়ার সম্ভাবনাই বেশি। এই কারণে সরকার যেহেতু নেগেটিভ রেজাল্ট করেছে, সেই জন্য কিন্তু ওপরের কথা কিন্তু কর্ণপাত নাও করতে পারে। আবার এটাও হতে পারে যে হয়তো বাধ্যতামূলকভাবে কিন্তু টেট নিতে হতেই পারে। যদি টেট নেয় তাহলে কিন্তু 180 নম্বরের টেট হবে। হ্যাঁ, 11, 19, 11, 12 কথা বলছি, 180 নম্বরের টেট হবে। তারপরে কী হবে, সাবজেক্টের পরীক্ষা হতেও পারে আবার নাও হতে পারে, শুধু টেটের ওপরে হয়তো রিক্রুটমেন্ট করে দিতে পারে, নিয়োগ করে দিতে পারে। কিন্তু আমার মতে যে 180 নম্বরে টেট হয়ে যাওয়ার পর একটা মিনিমাম মার্কস বলে দেবে, হয়তো পার্সেন্টেজ বলে দেবে, সেই পার্সেন্টেজ পেতে হবে। পাওয়ার পর হয়তো ফাইনাল মে আর একটা পরীক্ষা হবে, যেটা সাবজেক্টের পরীক্ষা, যে যার সাবজেক্ট সেটা পরীক্ষা হবে। হওয়ার পর সাবজেক্টের পরীক্ষা হওয়ার পর ভাইবা হবে, ভেরিফিকেশান হবে, তারপরে যা যা হওয়ার সেটা নিয়োগ প্রক্রিয়া যেমন থাকে সেরকম প্রসিডিওর হবে। এটা ব্যাপারটা ক্লিয়ার গেল। আরেকটা যেটা আমাকে একাডেমিক স্কোর বলছে যে একাডেমিক স্কোরটা একটু বললে ভালো হয়। তো একাডেমিক স্কোর নিয়ে কোনো অনেক অনেক কিছু অনেক পোস্ট করছে দেখলাম ফেসবুকে, অনেকে আন্দোলন করতে চাইছে যে একাডেমিক স্কোর তুলে দেওয়া উচিত। সেই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না, এই কারণে একাডেমিক থাকুক না থাকুক কোনো ব্যাপার নয়, আমি এসে ব্যাপার বলবো না। শুধু বলবো যে একাডেমিক স্কোর যেহেতু এখনও পর্যন্ত রয়েছে, সেই জন্য একাডেমিক্সকে কোন দেখুন 3-4 লেভেলে কিন্তু একাডেমিক স্কোরটা পাট পাট করে ভাগ করা আছে। 19-এ 35 আছে একাডেমিক স্কোর, আর 11-12-এ 35 হয়েছে। তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিএড, মাস্টার ডিগ্রি, এরকম বিভিন্ন পার্টে পার্টে নাম্বারগুলো ভাগ করা আছে। সেই পরপর আমি বলবো কত পার্সেন্টেজ থাকলে পরে কত নাম্বার, সেই ভাগগুলো আমি বলে দিচ্ছি। এই যে আমি লিখে নিয়েছি এখানে, দেখো আমি লিখে নিয়েছি। তো বলি প্রথমেই, প্রথমেই আমি ক্লাস 9-10-এর SSC যেটা একাডেমিক স্কোর রয়েছে সেটা আমি বলছি। সব ক্ষেত্রে কিন্তু 60%, হ্যাঁ 60% বা তার বেশি। আর সেকেন্ড লেভেল যেটা সেটা হল কিন্তু 60% কম এবং 45%-এর ওপরে। আর থার্ড লেভেল যেটা সেটা 45-এর কম, 45%-এর কম। তো মাধ্যমিকে, মাধ্যমিকে 10 রয়েছে, যদি তুমি 60% বা তার বেশি পাও তাহলে 10-এ 10 পাবে। 60% থেকে 45%-এর মধ্যে যদি পাও তাহলে তুমি 8 পাবে, এবং যদি 45-এর কম পাও তাহলে 6 পাবে। এবং ঠিক একই রকমভাবে HSও তাই 10 রয়েছে, যদি 60%-এর ওপরে পাও তাহলে 10 পাবে, যদি 60% থেকে 45%-এর মধ্যে পাও তাহলে 8 পাবে, এবং 45%-এর কম যদি পাও তাহলে 6 পাবে। গ্র্যাজুয়েশানে কিন্তু 10 রয়েছে, গ্র্যাজুয়েশানের ক্ষেত্রেও তাই একই রকম, 60% বা তার বেশি যদি পাও তাহলে 10, 60%-এর কম এবং 45 বা তার বেশি যদি পাও তাহলে 8, এবং 45%-এর যদি কম পাও তাহলে 6। এবার বিএড, বিএডের ক্ষেত্রে থাকছে 5, যদি 60% বা তার বেশি পাও তাহলে 5-এ 5 পাবে, 60%-এর থেকে শুরু করে 45%-এর মধ্যে যদি পাও তাহলে পাবে 4, এবং 45%-এর কম পেলে পাবে 3। এটা গেল 9-10-এর একাডেমিক স্কোর। এবার 11-12-এর একাডেমিক স্কোর সেম প্রসিডিওর, কিন্তু এখানে মাস্টার ডিগ্রিটা ঢুকছে, সেই জন্য নাম্বারে একটু হেরফের করছে, কমিয়ে দিয়েছে। দেখো মাধ্যমিকে রয়েছে 6, যদি 60% পাও বা তার বেশি পাও তাহলে 6-এ 6 পাবে, এবং 45 থেকে 60%-এর মধ্যে পাও তাহলে তুমি পাবে 5, এবং 45-এর যদি 45%-এর কম পাও তাহলে পাবে 4। এবার HSএর ক্ষেত্রেও একই রকম, 60% বা তার বেশি যদি পাও তাহলে পাবে 6, আর 45% থেকে 60%-এর মধ্যে যদি পাও তাহলে পাবে 5, এবং 45%-এর যদি কম পাও তাহলে পাবে 4। গ্র্যাজুয়েশানের ক্ষেত্রে 8 রয়েছে,
এখানেও সেই একই রকমভাবে 60% বা তার বেশি যদি পাও তাহলে পাবে 8, 45% থেকে 60%-এর মধ্যে পেলে পাবে 6, এবং 45%-এর কম পেলে পাবে 4। মাস্টার ডিগ্রির ক্ষেত্রে এখানে রয়েছে 10, 60% বা তার বেশি পেলে পাবে 10, 45 থেকে 60%-এর মধ্যে পেলে পাবে 8, এবং 45%-এর কম পেলে পাবে 6। বিএডের ক্ষেত্রে 5, যেটি 60% বা তার বেশি পেলে পাবে 5, এবং 45 থেকে 60%-এর মধ্যে পেলে পাবে 4, এবং 45%-এর কম পেলে পাবে 3। তো বন্ধুরা, দুটো ব্যাপারই ক্লিয়ার গেল। আরও যদি কিছু প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক অবশ্যই করবে। থ্যাংক ইউ।